নমস্কার বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি। প্রথমে ইংল্যান্ড ইন্ডিয়ার যে টি টোয়েন্টি সিরিজ চলছে তার থার্ড টি টোয়েন্টি নিয়ে কিছু আলোচনা করব। তারপর ফুটবলে ইউসিএল এর দুটো ম্যাচ আছে, এই দুটো ম্যাচ আজকে ইন্ডিয়ার টি একটা পরিবর্তন হলেও হতে পারে, কেএল রাহুলের জায়গায় রোহিত শর্মা। কেএল রাহুল একটা রানের মধ্যে নেই প্রথম দুটো ম্যাচে, শর্মাকে হয়তো খেলানো যেতে পারে কেএল রাহুলের জায়গায়। এছাড়া একটা পরিবর্তন হবে না, যদিও পিচে বিস্তর পরিবর্তন হবে। এবারে দেখা যাবে লাল রঙের যে পিচটা ছিল মাঠে, স্পিনিং ফ্রেন্ডলি পিচ, সেই পিচে খেলা হবে। তাতে করে আজকে রান, বিশাল রান হওয়ার চান্স একটু কম। যদিও আগের দিন 164 খুব বিশাল না, 8 অ্যাভারেজ, 8 রান পার ওভার ঠিকঠাক আধুনিক টোয়েন্টির জন্য, আজকে একটু কমও হতে পারে। আবার ইংল্যান্ডের ব্যাটিং বা ইন্ডিয়ার ব্যাটিং, দুটার ব্যাটিং প্রচণ্ড শক্তিশালী, কোনো হয়তো সেইভাবে রান আটকাতে পারবে না, কিন্তু যেহেতু স্পিনিং ফ্রেন্ডলি একটু, সেই জন্যে একটু রান কম হওয়ার সম্ভাবনা আছে। এটা এই নয় যে রান কম হবেই। ইংল্যান্ড টিমের যেটা হতে পারে সেটা হলো মঈন আলীকে নেওয়া হতে পারে, চান্স আছে টম কুরানের জায়গায়। টম কুরান আগের দিন যা মার খেয়েছে, তারপরে টম কুরানের কবে নেক্সট চান্স পাবে সেটাই বক্তব্য। আর আগের দিন ঈশান কিশান আর কোহলি দুর্দান্ত, আজকে যে কোনো একজন ফেল করতে পারে এক্সপেক্টেড। রাহুল খেলুক এটাই আমি চাইছি, তারপর দেখা যাক রাহুলকে খেলাবে না রোহিত শর্মা। রোহিত শর্মা তো সিজন ক্যাম্পেনার, রোহিত শর্মা অনেক সুযোগ পেয়েছেন, অনেক প্রমাণ করেছেন নিজেকে, তো রাহুলকেও একটু দেওয়া উচিত, তারও অনেক কিছু প্রমাণ করার আছে। রাহুল ইন্ডিয়া ক্রিকেটে অনেক কিছু দিতে পারে, তবে আমার চেয়ে বেশি নিশ্চয়ই বোর্ড বুঝবে যে কাকে খেলানো উচিত। আমার ব্যক্তিগত বক্তব্য। আর বোলিং অ্যাটাক, ভুবনেশ্বর কুমার দুর্দান্ত কামব্যাক, দুর্দান্ত। চাহাল তো অ্যাজ ইউজুয়াল ভীষণ ট্রিকি, ভীষণ বুদ্ধিমত্তার সঙ্গে বল করে। শার্দুল ঠাকুর বলের লাইন লেন্থ দারুণ, ওয়াশিংটন সুন্দর, কম্প্যাক্ট প্যাকেজ ব্যাটিং বোলিং নিয়ে। এছাড়া ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় সুবিধে, হার্দিক পান্ডিয়া নামবেন 7 নম্বর, এটার চেয়ে বড় সুবিধা আর হয় না। তারপর 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, এতগুলো ব্যাটসম্যান। শার্দুল ঠাকুরও ভালোই ব্যাট চালাতে পারে, ভুবনেশ্বর কুমার জানেন কি ব্যাট করতে পারে, একমাত্র চাহাল বোধ হয় খুব একটা ভালো পারে না, এছাড়া সবাই ভালো ব্যাট করতে পারে। এবং ইংল্যান্ড টিমটা দেখুন, 8 নম্বরে নামবে স্যাম কুরান, জোফরা আর্চারের ছক্কার কথা নিশ্চয়ই সবাই ভোলেননি। আদিল রশিদ মোটামুটি ব্যাট করতে পারে, আর ক্রিস জর্ডন অথবা মার্কুট যেই খেলুক ব্যাট চালাতে পারে। এই হলো আজকের মোটামুটি ক্রিকেটের আলোচনা। আজকে আমার ধারণা ইন্ডিয়া লিড নেবে আজকে, 3-1 হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমার ধারণা। তারপর দেখা যাক এছাড়া আর কি ম্যাচ আছে। এছাড়া রোড সেফটিতে আছে মোস্ট প্রবাবলি সাউথ, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড, যখন দেখা যাবে। কারোর মাথা ব্যথা আজকে অন্তত থাকবে না, কারণ ইংল্যান্ডের খেলা দেখতে সবাই ব্যস্ত থাকে। চলে আসা যাক ফুটবলে। ফলে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে আজকে ম্যান সিটি ভার্সেস বরুসিয়া মোগলানবেচ, বরুসিয়া মোগলানবেচ ম্যান সিটি রেড দিয়েছে 1.3, তাতে করে দাঁড়াচ্ছে যেটা ম্যান সিটি অনায়াস জয়লাভ হবে। ম্যান সিটি আপাতত দৃষ্টিতে অনায়াস জয়লাভ, আমিও দেখছি বরুসিয়া মোগলানবেচ রকমের ফুটবল খেলে,
রকম মানে ওদের অ্যাটাকের কম্বিনেশনটা একটু সাজালো, মানে জার্মান ঘরানার ফুটবল তো, তা অল আউট ফুটবল খেলে এবং কাউন্টার অ্যাটাক ওদের খুবই শক্তিশালী। আমি বলছি না বায়ার্ন মিউনিখ এর মতো ভালো বা ডর্টমুন্ডের মতোও ভালো, কিন্তু অগলানবেচ অনেক অঘটন ঘটিয়েছে আগে, আজকেও যে ঘটাতে পারে না তার নয়। আমি এই ম্যাচটায় 1-2 পছন্দ করি। দেখুন আপনারা এটা ধরতে পারেন 1x, এটা আপাত দৃষ্টিতে একদম ইজি, আমার মনে হচ্ছে 1-2 ধরাটা। কারোর যদি x2 ধরতে ইচ্ছা হয়, মানে হয় ড্র নয় মগলানবেচ, তারা ধরতে পারেন, দারুণ একটা রেট আছে কিন্তু 4.28, বিশাল রেট সিঙ্গেল ম্যাচের জন্য এটা ধরতে পারেন। রিয়াল মাদ্রিদ আর আটালান্টা দেখুন কাছাকাছি, রিয়াল মাদ্রিদের জেতা উচিত, অথবা এই ম্যাচটা 90 মিনিট পর্যন্ত ড্র হতে পারে, তো যেটা হতে পারে আটালান্টার, আটালান্টা হলো পারফেক্ট ইটালিয়ান ফুটবল খেলে, আটালান্টা যদি একটা গোল দিয়ে দেয় প্রথমে, সেই গোলটা আটালান্টা কিভাবে ডিফেন্ড করতে হয়, কিভাবে গোল রক্ষা করতে হয়, সেটা আটালান্টাকে দেখে শেখার মতো। আপনারা যারা আটালান্টার খেলা রেগুলার ফলো করেন তারা বুঝতে পারবেন আটালান্টার ডিফেন্স দারুণ শক্তিশালী, দারুণ শক্তিশালী একটা ডিফেন্সিভ টিম, ফরওয়ার্ড খারাপ না, হয়তো রিয়াল মাদ্রিদের তুলনায় খারাপ ফরওয়ার্ড, যা খুশি করতে পারে, তাদের ফরওয়ার্ড করতে পারে, অপোনেন্টকে আগেও বহু ধ্বংস করে। তো এই ম্যাচে যেটা হওয়া উচিত, বোথ টিম টু স্কোর, আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ আর আটালান্টা ম্যাচ, আর রিয়াল মাদ্রিদ আর ড্রটা ধরতে পারেন, কারণ ড্র হলে তো রিয়াল মাদ্রিদ আর ড্র বা আটালান্টা আর ড্র একই ব্যাপার, তাই না? রিয়াল মাদ্রিদ একটু হলেও এগিয়ে আছে, যেমন আগের ম্যাচে ম্যান সিটি এগিয়ে আছে। আর টার্কি কাপে বেসিকটাস ভার্সেস ইস্তাম্বুল বেসেকরে, বেসিকটাসেরই জেতা উচিত, অনেক ধরলাম। জি একটা কষ্ট, এই টিমটার খেলাটা আমি একটু করছি রিসেন্টলি, তো ফেরে না কোন খেলে কর্নার, আজকে হয়তো আমি দেখতে পাবো না যে টাইমে খেলা হবে, সেই টাইমটা লেভেল থাকে না খেলা দেখার জন্য। আপনারা দেখেন কর্নারে লাগাতে হবে না আজকে খেলাটা ফলো করে। আর সেরকম ফুটবল নেই, ফুটবলই যা ছিল তার চেয়ে ভালো নেই। সেখানেই তো করব একটা এনার্জি, ঠিক আছে আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, এনজয় করুন।